reference আমরা triple এর 103 সাবজেক্টের একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি টপিকসটা হচ্ছে যে তিনটা ল এই তিনটা ল যেমন ওহমস ল কেসিএল ল এন্ড কেভিএল ল এই তিনটা ল এর সংজ্ঞা চাইতে পারে আমাদের মিড টার্ম এক্সামে তো সেই জন্য আমাদের আজকে এই ভিডিওটি বানানো তো এখানে এই সংজ্ঞাগুলো আমাদের শীটে আছে অনেক কাছে দেখা গেছে কি আমাদের শীটগুলো অনেক বেশি হয়ে গেছে তার কারণে দেখা গেছে আমরা এই বিষয়টা মনেই নাই যে এটা পরীক্ষা আসতে পারে তো যাই হোক প্রত্যেককে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ এর থেকে একটা কোশ্চেন থাকতে পারে দুই মার্কের যাই হোক আমরা আজকে আলোচনা করতেছি ওহমস ল ওহমস ল সম্পর্কে ওহমস যে লটা দিয়েছে কি বলছে ওহমস ল স্টেট ড্যাট The voltage V across the resistor directly proportional to the current I flowing through the resistor. এখানে মনে করেন সাপোজ একটা রেজিস্টর আছে এই রেজিস্টরটার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে এই কারেন্টটা হবে ভি প্রপোর্শনাল আই ভি প্রপোর্শনাল আই এখানে বলছে ভি অ্যাক্রস এ রেজিস্টার যদি এই যে রেজিস্টারের ভিতরে যে ভোল্টেজটা এই ভোল্টেজটা হবে আসলে আমার এই রেজিস্টারের ভিতরে যে ভোল্টেজটা যাবে মানে ভোল্টেজটা ড্রপ হবে সেই ভোল্টেজটা আসলে কারেন্টের সমানুপাতিক এই জন্য বলছে যে ভি প্রপোর্শনাল আই এখন এই প্রপোর্শনালের পরিবর্তে আমরা একটা কনস্ট্যান্ট মান লিখতে পারি সেটা আসলে যেটা আছে ধ্রুব মান হচ্ছে আর তাহলে আমরা ভি ইকুয়াল আই আর এটাই হচ্ছে ওহমস ল তাহলে ওহমস লটা আমি আরেকবার বলতেছি ওহমস ল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ ভি অ্যাক্রস এ রেজিস্টার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট আই ফ্লোয়িং থ্রু এ রেজিস্টার ফ্লোয়িং থ্রু এ রেজিস্টার এটা কিন্তু রেজিস্টার দিয়ে ফ্লো হতে হবে ওকে এরপর আমরা আলোচনা করব কেসিএল কারশফ কারেন্ট ল কারশফ কারেন্ট সম্পর্কে যে লটা দিয়েছে সেই লটা সম্পর্কে কি বলছেন কারশফ কারেন্ট ল স্টেট ড্যাট কথা তার কারেন্টের তার লর সূত্র অর্থ হচ্ছে এটা বোঝাচ্ছে যে দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট এন্টারিং এ নোড নোড কি নোডটা না বুঝলে আমরা এন্টারিং এ কারেন্ট এই ইংলিশ ওয়ার্ডটা মনে রাখা কষ্ট হয়ে যাবে নোড জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি নোড বা জাংশন কাকে বলে যদি দেখেন যে দুইয়ের অধিক যদি একত্রিত কোথাও মিলিত হয়েছে দুইয়ের অধিক মনে করেন যে তার বা রেজিস্টার বা কানেকশন যদি কোথাও মিলিত হয়েছে যেমন দেখেন এই যে একটা পয়েন্ট এই পয়েন্টে এদিক থেকে একটা তার আসছে এদিক থেকে একটা তো তিনটা তার একখানে মিলিত হয়েছে এইরকম যদি আমরা দেখি সেইখানে আমরা মনে মনে একটা নোড কল্পনা করতে পারি তো ইনি বলছে কি যে কোনো নোডের ভিতরে যে এন্টারিং কারেন্ট নোডের দিকে যে যত সব কারেন্টগুলো আসতেছে এই কারেন্টের বীজগণিতিক যোগফল ইকুয়াল জিরো কারশফ কারেন্ট ল স্টেট দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ এন্টারিং কারেন্ট কেয়ারফুল এন্টারিং কারেন্ট আবার কি এটা কি বোঝাচ্ছে আসলে সিস্টেমটা এরকম হয় যে কারেন্টটা যে পরিমাণ আসে ঠিক সিস্টেমাইজ ওদের ক্যালকুলেশন অনুযায়ী ওরা বিভিন্ন রেজিস্টারের দিকে বিভিন্ন মানে ফলো হয় কিন্তু মনে রাখতে হবে যে কারেন্টটা আসে ঠিক সেম পরিমাণ কারেন্টটা কিন্তু আউটপুট হয় ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টটা সেম হইতে হবে এখন ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টের কথা বলিনি বলছে এন্টারিং কারেন্ট এ নোড তাহলে এই নোডে কী পরিমাণ কারেন্ট এন্টার করতেছে এখন দেখেন এই কারেন্টটা এইদিকে এন্টার করতেছে আমি লিখলাম আই ওয়ান এবার এই কারেন্টটা তো ওইদিকে আউটগোয়িং হচ্ছে আমি যদি এটাকে এদিকে ঘুরাইতে চাই সাপোজ এই যে কারেন্টটা এইভাবে যদি আমি ঘুরাই ঠিক নোডের দিকে নিয়ে আসতে চাই তাহলে এই যে আই থ্রিটা লিখতে হবে কি মাইনাস কারণ ওইদিকে আছে পজিটিভ এদিকে পজিটিভ বাড়ায় যাচ্ছে ওইদিকে পজিটিভ এখন আমি যদি এদিকে নিয়ে আসতে চাই মানে ডিরেকশন যদি আমি চেঞ্জ করতে চাই ডান দিকে ডিরেকশন আছে সো ওই ডিরেকশনটাকে যদি আমি বাম দিকে নিতে চাই তাহলে চিহ্নটা হবে মাইনাস তার মানে মাইনাস আই থ্রি এবং এই কারেন্টের ডিরেকশন নিচের দিকে তো নিচের দিকে যদি কারেন্টের ডিরেকশন হয়ে থাকে তাহলে আমি এর ডিরেকশনটা কী দেবো উপরের দিকে নিতে হবে কারণ কি আমার সিস্টেমটা করতে হবে নোডের দিকে
কারেন্ট কিরকম আসতেছে, কি পরিমাণ আসতেছে, তাদের বীজগণিতিক যোগফল। তার মানে এই যে কারেন্টটা নোডের দিকে আসতেছে, মানে আসলে তো নিচের দিকে যাচ্ছিল, কিন্তু এটাকে আমাদের ওই নোডের দিকে নিতে হবে, এই জন্য মাইনাস আই টু ইকুয়াল জিরো। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ইকুয়েশন, এই ইকুয়েশন বোঝাচ্ছে কি যে বীজগণিতিক যোগ করছে। দেখেন একটা 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 তিনটা কারেন্টকে আমরা বীজগণিতিকভাবে যোগ করছি এবং এদের বীজগণিতিক যোগফলের মান হবে শূন্য। এটাই বলছে কেসিএল ল, কেসিএল ল এর ফুল মিনিং। তাহলে আমরা বুঝলাম যে একটা নোডের দিকে যতগুলো কারেন্ট আসতেছে এই কারেন্টের বীজগণিতিক যোগফল শূন্য, যারা আউটগোয়িং হচ্ছে তাদেরও কিন্তু আপনার ওই নোডের দিকে আনতে হবে, না এনে যদি আপনি মনে করেন যে তাদেরগুলো বাদ দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এক কথায় নোডে থেকে যত মানে যতগুলো জাংশন আছে প্রত্যেকের, যতগুলো ওয়্যার আছে সরি যতগুলো কানেকশন আছে, এই কানেকশনের প্রত্যেকের ডিরেকশন হবে কোন দিকে, নোডের দিকে। যদি নোডের দিকে আমরা নিই তাহলে তাদের বীজগণিতিক যোগফল শূন্য, যদি নোডের দিকে না থাকে তাহলে আমরা নোডের দিকে নিতে গেলে মাইনাস দিয়ে নিব। ধন্যবাদ, কেসিএলটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসছিল কেভিএল, কেভিএল ল, কেভিএল সম্পর্কে কাশ্যপ যে লটা দিয়েছে, কাশ্যপ ভোল্টেজ ল স্টেট দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ অ্যারাউন্ড এ ক্লোজ পাথ, অ্যারাউন্ড এ ক্লোজ পাথ ইজ জিরো। আচ্ছা, এখানে বলা হয়েছে অ্যারাউন্ড এ ক্লোজ পাথ, আপনার যদি ক্লোজ পাথ না হয়, ক্লোজ পাথ আবার এটাকে আমরা বলতে পারি লুপ যেটাকে, তো যদি এরকম ক্লোজ পাথ না হয় তাহলে কিন্তু কেভিএল এর ল অ্যাপ্লাই হবে না, মানে কেভিএল এর ল অ্যাপ্লাই করা যাবে না। সিস্টেমটা কীরকম দেখেন, এই যে যে কারেন্টটা মানে এখান থেকে ফুল আসছে, ফুল হয়ে টোটালি আবার রিটার্ন ফেরত আসছে, সোর্সে যদি এরকম ফেরত না আসে তাহলে কিন্তু এটা ক্লোজ পাথ হলো না, ক্লোজ সার্কিট হলো না। যদি ক্লোজ সার্কিট না হয় তাহলে আপনি এই কেভিএল ইউজ করতে পারবেন না। এখানে প্রথম কথা হচ্ছে যে ক্লোজ পাথ হইতে হবে, কিন্তু ক্লোজ পাথ হইলে তাহলে কি হবে, যতগুলো রেজিস্টার আছে এবং যত ইএমএফ আছে, ভোল্টেজ সোর্স আছে, প্রত্যেকের বীজগণিতিক যোগফল ইকুয়াল জিরো। তার মানে এর 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 যাই থাকুক না কেন প্রত্যেকে সিরিজে থাকবে এবং এদের বীজগণিতিক যোগফল ইকুয়াল জিরো। তাই বলছে কাশ্যপ ভোল্টেজ ল স্টেট দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ অ্যারাউন্ড দ্য ক্লোজ পাথ ইজ জিরো। তাহলে আমরা এই যদি আমরা একটা যদি লুপ চিন্তা করি, সাপোজ মনে করেন এইভাবে আমরা একটা লুপ নিছি, তা লুপ নিলে পারা আমরা একটা ভিডিওতে, কেভিএল একটা ভিডিও আছে সেই ভিডিওতে আমরা ভালোভাবে বলছি যে আমরা যদি সাইন সেকেন্ডটা নেই তাহলে প্রত্যেকের সেকেন্ড সাইন নেব, আর যদি আমরা সাইন প্রথমটা নেই তাহলে প্রত্যেকের প্রথম সাইন নেব। সাপোজ আমি সেকেন্ড সাইনটা নিচ্ছি, তাহলে এখানটা যদি মনে করেন যে আমি লুপ ঘুরাই তাহলে এইভাবে মনে করেন আসতেছে, তাহলে এটা আসছে আমার প্রথম, এটা আসছে সেকেন্ড, তাহলে আমি সেকেন্ড সাইন যদি নিতে চাই তাহলে চিহ্নটা কী হবে, প্লাস ভি টি। এবার ইনার ভিআটাসটা কী হবে, ভি ওয়ান, কিন্তু আমার এদের মধ্যে এটি ফার্স্ট, এই যেভাবে ঘুরতেছে তো ফার্স্ট এটি সেকেন্ড, তো সেকেন্ড সাইনটা নিতে বলছিলাম। এরপরে এদের মধ্যে তো কী নেবো, সেকেন্ড সাইনটা নেবো, মাইনাস ভি টু। প্রত্যেকের এই যে ই করলাম এটা একটা বীজগণিতিক যোগ, এবং এই বীজগণিতিক যোগের যোগফল ইকুয়াল জিরো, এটাই হচ্ছে কাশ্যপ ভোল্টেজ ল। তো ধন্যবাদ বন্ধুগণ, আমরা বোঝা বোঝা এইভাবে আমরা সংজ্ঞাগুলো পড়বো এবং মনে রাখার চেষ্টা করবো।